লৈছো ইস্যু অফ দ্য ডে 24 লোক সভা নির্বাচনের পূর্বে ক্রমশ অধিক সবল আর সংগঠিত রূপত বিরোধী মর্চা ইন্ডিয়া পাটনা বাঙ্গালুরু আর মুম্বাইর বৈঠকত তার পাছতে হয়ে পড়ছিল ইন্ডিয়ার বিরোধী ঐক্য একত্রীকরণ আর আজ দিল্লিত অনুষ্ঠিত হয়েছে বিরোধী মর্চাটোর সমন্বয়রক্ষী সমিতির প্রথম বৈঠক এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এনসিপি মুরব্বী শরদ পাওয়ার দিল্লিস্থিত বাসভবনত বৈঠকত ইন্ডিয়ার সমন্বয়রক্ষী সমিতির 13 সদস্যই অংশগ্রহণ করেছে আর ইয়ার ভিতর আছে আরজেডি নেতা তেজস্বী যাদব কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল পিডিপি নেত্রী মেহবুবা মুফতি তথা আপ নেতা রাঘব সর্দার তদুপরি এনসিপির মুরব্বী শরদ পাওয়ার ডিএমকে নেতা এম কে স্টেলিন শিবসেনার উদ্ধব গোটর নেতা সঞ্জয় রাউতেও অংশ লৈছে এই বৈঠকত বৈঠকত অংশগ্রহণ করেছে জে জে এমর নেতা হেমন্ত সোরেন কে এন সিপির নেতা উমর আবদুল্লা সিপিআই নেতা ডি রাজা জে ডি ইউ নেতা লালন সিং তথা সমাজবাদী পার্টির নেতা জাভেদ আলী খানে তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও বৈঠকত অংশ লওয়ার কথা আছে কিন্তু একটা গোচরত আজ ইডির সম্মুখত উপস্থিত হবলগিয়া হল তৃণমূলের নেতাজন তারপরে ব্যানার্জী উপস্থিত না থাকলে এই বৈঠকখনত আজ বৈঠকত বিরোধী মর্চা ইন্ডিয়ায় সংসদের আগন্তুক বিশেষ অধিবেশনের রণনীতি প্রস্তুত করব আর এয়াই হয়েছে আজির ইন্ডিয়া মর্চার সমন্বয়রক্ষী সমিতির বৈঠকের মূল এজেন্ডা লগতে আগন্তুক লোকসভা নির্বাচনের প্রচারের বাবে আজি রোডম্যাপ প্রস্তুত করব ইন্ডিয়ায় ইয়ার বাবে দেশের রাজ্য সমূহক 4টা ক্যাটেগরিত বিভক্ত করেছে বিরোধী মর্চাটোয়ে ইয়ার ভিতর প্রথম ক্যাটেগরিত রখা হয়েছে উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ড মহারাষ্ট্র আর কর্ণাটক দেশের ভিতর সর্বাধিক আসন থাকা এই রাজ্য কেইখনত কেনেদরে প্রচার করা হব সেই সন্দর্ভত রণনীতি প্রস্তুত করেছে বিরোধী দিল্লির সমন্বয়রক্ষী সমিতির বৈঠকতে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত দলসমূহের আসন ভাগ বতরা সন্দর্ভত আলোচনা হওয়ার আশা করা হয়েছিল 24 লোকসভা নির্বাচনত বিজেপি অথবা এনডিএক সবলভাবে প্রত্যাহ্বান জানাবলৈ সঠিকভাবে আসন ভাগ বতরা করাটো বিরোধী মর্চাটোর বাবে অতি প্রয়োজনীয় কিন্তু দিল্লির বৈঠকত আসন ভাগ বতরা সন্দর্ভত আলোচনা করার উপযুক্ত পরিবেশ না থাকিব বলে পতিয়ন গোল বিরোধী মর্চায় আর সেইভাবে আজির বৈঠকত আসন ভাগ বতরা সন্দর্ভত কোনো আলোচনা করা নহব সমন্বয়রক্ষী সমিতির পরবর্তী বৈঠকত এই সন্দর্ভত বিতংভাবে আলোচনা হব আহিব বিচারিছো ইস্যু অফ দ্য ডে পরবর্তী অংশলৈ আনহাতে আরক্ষীর দুর্বল কেস ডায়েরির বাবে জামিন লাভ করলে দীনেশ আগরওয়াল নামৰ লোকজনে বিগত 1 সেপ্টেম্বর নিশা শিলপুখুরীর প্রাকৃতিক এপার্টমেন্টর উদ্ধার হয়েছিল মীনা মুন্ডা নামৰ বন করা যুবতীগীর মৃতদেহ দীনেশ আগরওয়াল নামৰ লোকজনের ঘর বন করা হিসাবে আছিল মৃত মীনা মুন্ডা মীনার পরিয়ালের স্পষ্ট অভিযোগ দীনেশ আগরওয়ালন নির্যাতনের বাবেই মৃত্যু হয়েছে মীনার কিন্তু এই ঘটনার পাছতে শীর্ষ আরক্ষীর নির্দেশত মীনার মরণোত্তর পরীক্ষার ভিডিওগ্রাফি করেছিল সানমারি আরক্ষী মরণোত্তর পরীক্ষার প্রতিবেদনত কেবাটাও তথ্য বিচারিছিল সানমারি আরক্ষী কিন্তু তথ্য বিচারি আবেদন জানার পাছতো আরক্ষী রহস্যজনকভাবে এখন দুর্বল কেস ডায়েরি দাখিল করলে আদালতত আনকি পরিয়ালের তথ্য বিভিন্ন দল সংগঠনে দুখনক এজাহার দাখিল করার পাছতে আরক্ষী গ্রেপ্তার নকলে দীনেশ আগরওয়ালক বরঞ্চ মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন অবিহনে এখন দুর্বল কেস ডায়েরি দাখিল করে দীনেশ আগরওয়ালক জামিন পাত সুবিধা করে দিলে আরক্ষী 7 মাহ ধরে এখন ঘর বন করা হিসাবে থাকার পাছতো যুবতীগিয়ে কিয় আত্মহত্যা করলে তার কোনো তদন্ত নকলে আরক্ষী মৃত্যুর পূর্বে পরিয়ালক বারে বারে নির্যাতনের কথা জানাইছিল মীনাই যার বাবে পরবর্তী সময়ত পরিয়ালের সঁতে মীনার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল দীনেশ আগরওয়ালে দুখনক এজাহারত পরিয়ালে এই কথা আরক্ষীক অবগত করেছিল কিন্তু রহস্যজনকভাবে তদন্তকারী আরক্ষীর চরম হেমাহির বাবে গ্রেপ্তার পূর্বে জামিন পালে বিতর্কিত দীনেশ আগরওয়ালে আহিব বিচারিছো ইস্যু অফ দ্য ডে পরবর্তী অংশলৈ পুনৰ প্ৰসংগ ইডিৰ আৰু এইবাৰ ইডিৰ জালত মহাময়ী অভিনেত্ৰী তথা টিএমচি সাংসদ নুছৰত জাহান মঙলবাৰে 6 ঘণ্টাতকৈ অধিক সময় সাংসদগৰাকীক জেৰা চলালে ইডিয়ে
টিএমসির সাংসদ গৰাকীৰ বিৰুদ্ধে প্ৰায় 24 কোটি টকাৰ প্ৰবঞ্চনাৰ অভিযোগ আছে ফ্ল্যাট বিক্ৰী প্ৰবঞ্চনাৰ অভিযোগ নুসরত জাহানৰ বিৰুদ্ধে উক্ত গোচৰত নুসরতক ইডিয়ে সমন জাৰি কৰিছিল 5 ছেপ্টেম্বৰতে নুসরত জাহানৰ লগতে অভিযুক্ত নিৰ্মাণকাৰী সংস্থা 7 সেন্স ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ প্ৰাইভেট লিমিটেডৰ সঞ্চালক ৰাকেশ সিংকো তলব কৰিছিল ইডিয়ে এসপ্তাহৰ ভিতৰত ইডিৰ কাৰ্যালয়ত হাজিৰ হবলৈ কোৱা হৈছিল দুয়োগৰাকীকে অৱশেষত মঙলবাৰে পুৱা চল্টলেকৰ চিজিঅ কমপ্লেক্সত হাজিৰ হ'ল তৃণমূল সাংসদগৰাকী উত্থাপিত অভিযোগ অনুসৰি 2014 বৰ্ষত নিৰ্মাণকাৰী সংস্থাটোত সংঘটিত দুৰ্নীতিত জড়িত আছিল নুসরত জাহান 2014 বৰ্ষত নিৰ্মাণকাৰী সংস্থা 7 সেন্স ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ প্ৰাইভেট লিমিটেডৰ সঞ্চালক পদত আছিল নুসরত জাহান সঞ্চালক হৈ থকাৰ সময়ত ফ্লেট বিক্ৰীৰ বাবে দুৰ্নীতি সংঘটিত কৰাৰ অভিযোগ আছে নুসরতৰ বিৰুদ্ধে 7 সেন্স ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ প্ৰাইভেট লিমিটেডৰ নামত সংগ্ৰহ কৰিছিল প্ৰতিজন গ্ৰাহকৰ পৰাই 5,55,000 টকা 2014-15 বৰ্ষত 429 গৰাকী ব্যক্তিয়ে ফ্লেট ক্ৰয়ৰ নামত প্ৰতিষ্ঠানটোক আদায় দিছিল এই বিপুল পৰিমাণৰ ধন কিন্তু প্ৰতিশ্ৰুতি পূৰণত ব্যৰ্থ হৈছিল নিৰ্মাণকাৰী সংস্থাটো ফ্লেট বিক্ৰীৰ নামত ধন সংগ্ৰহ কৰিলেও ফ্লেটৰ নিৰ্মাণ সম্পূৰ্ণ কৰা নাছিল প্ৰতিষ্ঠানটোৱে বিপৰীতে বিভিন্নজনৰ পৰা সংগ্ৰহ কৰা ধনেৰে বিলাসী ফ্লেট ক্ৰয় কৰাৰ অভিযোগ নুসরত জাহানৰ বিৰুদ্ধে যাক লৈ আদালতত দ্বাৰস্থ হৈছিল ভুক্তভোগী পৰৱৰ্তী সময়ত আৰক্ষীৰ তদন্তত নাম সাঙুৰ খাইছিল টিএমচি সাংসদ নুসরত জাহানৰ ইপিনে অভিযোগ সন্দৰ্ভত মুখ খুলিছে টিএমচি সাংসদগৰাকীয়ে নিৰ্মাণকাৰী সংস্থাটোৰ দায়িত্বৰ পৰা বহু বছৰ পূৰ্বে অব্যাহতি লোৱা বুলি উল্লেখ কৰিছে নুসরত জাহানে বিপৰীতে তেওঁ প্ৰতিষ্ঠানটোৰ পৰা 1,16,00,000 টকা ঋণ লোৱা বুলি উল্লেখ কৰিছে সাংসদগৰাকীয়ে অৱশ্যে ঘটনাৰ প্ৰকৃত দোষী কোন অথবা ঘটনাৰ সৈতে নুসরত জাহান কিদৰে জড়িত সেয়া স্পষ্ট হ'ব সম্পূৰ্ণ তদন্তৰ পাছতহে আৰু আহিব বিচাৰিছোঁ এই শব্দৰ শেষ অংশলৈ ইফালে বৰ্তমান মৃত্যু উপত্যকাত পৰিণত হৈছে আফ্ৰিকীয় দেশ লিবিয়াৰ বিস্তীৰ্ণ অঞ্চল প্ৰথমে ভয়াৱহ ডেনিয়েল ধুমুহাই কোবাই গৈছিল এই দেশখনক দেওবাৰে ধুমুহাৰ লগতে অহা প্ৰবল বৃষ্টিপাতত আকস্মিকভাৱে জলপৃষ্ঠ বৃদ্ধি হৈছিল দেশখনৰ নৈসমূহৰ লিবিয়াৰ উপকূলীয় চহৰ ডেৰনাত এখন নৈত থকা বান্ধ এটা বৰ্ধিত জলপৃষ্ঠই ভাঙি পেলাইছিল ইয়াৰ পাছতে সৃষ্টি হৈছিল ভয়ংকৰ ধ্বংসলীলাৰ বান ভাঙি প্ৰচণ্ড বেগেৰে ওলাই অহা নৈৰ সোঁতে ধাহিমুখী নিছিল সকলো 10,000 জনসংখ্যাৰ ডেৰনা চহৰখনক সম্পূৰ্ণৰূপে প্লাৱিত কৰিছিল বানপানীয়ে বাট পথ ঘৰৰ পৰা বানৰ প্ৰবল সোঁতে উটুৱাই নিছিল কেইবাহাজাৰ লোকক আৰু এনে লোকসকলে প্ৰাণ ৰক্ষা কৰিবলৈ পোৱা নাছিল অকণমানো সুযোগ আনহাতে চহৰখনৰ বাট পথৰ পৰা কেইবা শতাধিক গাড়ীও উটুৱাই নিছিল বানৰ প্ৰবল সোঁতে আজি ডেৰনা চহৰৰ ধ্বংসলীলাৰ অধিক তথ্য পোহৰলৈ আহিছে চহৰখনৰ 5,000 লোকৰ মৃত্যু হোৱা বুলি আশংকা কৰা হৈছে বানৰ কবলত পৰি চহৰখনৰ পৰা সন্ধানহীন হৈ পৰিছে আন কেইবাহাজাৰ লোক আজিৰ দিনটোত ডেৰনা চহৰৰ পথত দেখা গৈছে হতভোগীয়া লোকৰ শতাধিক মৃতদেহ বহু মৃতদেহ পোত খাই আছে বোকা আনহাতে বাট পথত ধ্বংসপ্ৰাপ্ত বহু গাড়ী এখনৰ ওপৰত আনখন পৰি থকা দেখা গৈছে মুঠতে সম্পূৰ্ণৰূপে বিধ্বস্ত ডেৰনা চহৰত এতিয়া নৰক সদৃশ পৰিৱেশ কেৱল ডেৰনা চহৰেই নহয় বান পৰিস্থিতিত লিবিয়াৰ আন বহু এলেকাও যথেষ্টভাৱে ক্ষতিগ্ৰস্ত হৈছে লিবিয়াৰ এগৰাকী মন্ত্ৰীৰ মতে দেশখনত বানপানীৰ বাবে 1,00,000 লোক সন্ধানহীন হৈ আছে আৰু ইয়াৰে অধিকাংশ লোকৰ মৃত্যুৰ আশংকা কৰা হৈছে আনহাতে উদ্ধাৰ অভিযানত বিগত 123 উদ্ধাৰ অভিযানলৈ যোৱা 123 সৈনিকো সন্ধানহীন হৈ আছে আৰু এই সৈনিকসকলৰ মৃত্যুৰ আশংকা কৰা হৈছে গতিকে লিবিয়াৰ ধ্বংসলীলাৰ সবিশেষ আছিল এয়া আজিলৈ ইছু অব দা ডে ইমানেই